উই আর দি স্টুডেন্ট অফ ডিএসএমএস। আমরা ডিএসএমএস এর একটি গ্রুপ ফেসবুকে প্রতি সপ্তাহে ক্লাস নিয়ে থাকি শুক্রবার এবং শনিবার। আজকে সেই হিসাবে শনিবার রাত 10টা চতুর্থ বর্ষের জন্য একটা ক্লাস নির্ধারিত আছে, সেটার নাম রেখেছি বন্ধতার অবস্থান। দেখো, আমার পড়াবার একটা উদ্দেশ্য আছে, ডাক্তার তৈরি করা এবং তোমরা সেবা দিয়ে মানুষের কাছাকাছি যেতে পারো। আজকের সাবজেক্টটা একটু ভিন্ন ধরনের, বন্ধুত্বের অবসান। আমরা সচরাচর বন্ধারোগ বলতে কী বুঝি সেটার একটু ব্যাখ্যা করব, তারপর হোমিওপ্যাথিক এবং অ্যালোপ্যাথির সঙ্গে তুলনামূলক করেই আমরা প্রয়োগক্ষেত্রে চলে যাব, ওষুধের বিবরণ দেব, দুই একটা কেসের কথা বলেই উপসংহারে আমি আলোচনা শেষ করবো। সুতরাং চার পাঁচটা ভাগ করা আছে, তোমরা শোনার চেষ্টা করবে এবং বোঝার চেষ্টা করবে। প্রথমে আসি যে আমরা আজকের ক্লাসটা রেখেছি কেন। দেখো, এই চতুর্থ বর্ষের পাশের পরেই আমাদের কাছে অনেকেরই সন্তান হয় না, এবং সেই আমি একটু উদাহরণ দিয়ে বলি, হাজার হাজার টাকা খরচ করেও অনেক সময় তারা সন্তান পায় না। কিন্তু আমি কি দেখলাম, আমি দেখলাম এই যে সন্তান পায় না, তারা যত খরচ করে এলোপ্যাথিকে আসে, আমাদের কাছে আসে, আমরা তিন চার মাসেই সেইগুলো উপহার দিতে পারি, এবং দেওয়ার কারণও আমি ব্যাখ্যা করব। সেই ব্যাখ্যা করতে গিয়ে আলোচনাটা হয়তো একটু দীর্ঘ হতে পারে, তোমরা শোনার চেষ্টা করবে এবং আমরা জোর দেব প্রয়োগের উপরে, এবং আমরা ভাগ করে নেব কী ধরনের রোগী আইলে আমরা বলবো কি বলবো না, আমার অভিজ্ঞতা থেকে আমি আলোচনা করব। এবং আমি খুব একটা বিফল হয়েছি বলবো না, বিফলের কারণটাও বলবো, সেটাও আমি ব্যাখ্যা করব। তোমরা বিফল হবে এটা আমি চিন্তা করি না, আমি আশা করব তোমরা সবাই সফলতা হবে। তোমরা আমাদের আমার হোমিও বাক্স নিয়েই তোমরা শুরু করো, আগামী দিন আমরা কী করতে পারি এটা দিয়ে আমরা দেখাবো। সুতরাং আলোচনাটা সুন্দর, এবং আজকে আলোচনা আমি মনে করি এই আধা ঘন্টার ভিতরে তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং চেষ্টা করবে প্রয়োগ করে চিকিৎসা দিতে। চলে আসি, আমি খুব সংক্ষেপে বলে যাব, কারণ তোমরা বই খুললে পড়তে পারবা, বন্ধুত্ব কাকে বলে, এটা কী কারণে হয়, হাজার হাজার পৃষ্ঠা আছে, বইয়ের পর বই লেখা আছে, কত রকমের কথা আছে, সেগুলো জানার চেষ্টা করলে আলাদা, আর না জানার চেষ্টা করি আমরা ওষুধ দিয়ে কীভাবে তাড়াতাড়ি চিকিৎসা করতে পারি। এই আধা ঘন্টার ভিতরে আমি তোমাদেরকে চেষ্টা করব যেন দক্ষতার সঙ্গে এটা তোমরা বিবেচনা করতে পারো। চলে আসি, তাহলে বন্ধুত্ব নিয়ে আর আমাদের কোনো অসুবিধা নেই। কাকে বলে, অর্থাৎ বিবাহিত জীবনে যদি কোনো কারো কারো বাচ্চা কাচ্চা না হয় নানা কারণে, সেটাকে আমরা বলতে পারি। সেখানে আমরা দুইভাগে ভাগ করতে পারি, একটা বিবাহিত জীবনের একটা বাচ্চা হলো আর হচ্ছে না, এ এক ধরনের, আর একটা হলো বাচ্চাই হচ্ছে না, সেটা এক ধরনের। এই দুই ধরনের রোগী নিয়েই আমি আলোচনা করব, অর্থাৎ একটা বাচ্চা না হওয়া আর একটা একটা হওয়ার পরে আর বাচ্চা না হওয়া। যাই হোক, আমি চেষ্টা করব এই আধা ঘন্টার ভিতরে তোমাদেরকে সুন্দর উপহারটুকু দিতে, তোমরা যেন নিজে হস্তে প্রয়োগ করে দেখতে পারো, তারপর উপসংহারে কিছু কথা বলবো। চলে আসি, তাহলে দুইভাগে ভাগ করলাম, কি একটা বিবাহিত জীবনে বাচ্চা না হওয়া, আর একটা হচ্ছে বাচ্চা হওয়ার পরে না হওয়া। এবার আসি, আর দুইটা ভাগ আছে, কী ভাগ, কাদের হচ্ছে না বাচ্চা, কেন হচ্ছে না, সেটা আমরা দুইভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মেকানিক্যাল ডিস্টারবেন্স, আর একটা হচ্ছে ফাংশনাল ডিস্টারবেন্স। এই ব্যাখ্যাগুলো বোঝার চেষ্টা করবে তোমরা যতটুকু থানো, আমি একটু খুব শর্ট নোটে বলে যাই, তা নাহলে তো তোমরা বুঝতে পারবে না। ফাংশনাল ডিসঅর্ডারটা আমি পরে আলোচনা করছি, আর মেকানিক্যাল ডিসঅর্ডারটা আমি আলোচনা করছি। এখন একটা বডিতে যদি কোনো কিছু না থাকে অঙ্গ, তাহলে তোমার পক্ষে বাচ্চা দেওয়া সম্ভব না, যেটা আমার জীবনে ঘটেছে, আমি পেয়েছি, আমি অনেক রোগীর তথ্য নিয়েই কথাগুলো বলতে চাচ্ছি। তাহলে মেকানিক্যাল ডিস্টারবেন্সটা কী, সেটা একটু আলোচনা করি। দেখো দেখো, মেকানিক্যাল ডিস্টারবেন্স হচ্ছে আমাদের শরীরের কোনো অঙ্গ যদি না থাকে, নারীদের হোক পুরুষদের হোক, যদি কোনো অঙ্গ না থাকে, সেই অঙ্গ আমি আনতে পারবো না, সেই রোগের চিকিৎসা হবে না এবং বাচ্চা পাবে না। তাহলে আমি উদাহরণ দিয়ে বলে যাই, অর্থাৎ যদি দেখো কারো জরায়ু নেই, তার কি বাচ্চা হবে, কারো ওভারি নেই, কারো কি বাচ্চা হবে, কারো কি টেস্টিস নেই, কারো কি বাচ্চা হবে, তাহলে কাদের হবে। আমি প্রথমেই বলছি, একটা হচ্ছে ফাংশনাল ডিসঅর্ডার, আর একটা হচ্ছে মেকানিক্যাল ডিসঅর্ডার। তাহলে সর্বরকমের মেকানিক্যাল ডিসঅর্ডার থাকলেই
আমরা সেটা বাদ দেব। তাহলে এলোপ্যাথিক থেকে কোনো রোগী যদি তোমার কাছে আসে, তার কাগজপত্র নিয়ে আসে, তুমি সেখানে আগে দেখবে মেকানিক্যাল ডিস্টারবেন্স কোনো কিছু আছে কি না। না তোমার যদি নতুন রোগ হয়ে থাকে তাহলে এগুলো তুমি টেস্ট ফেস্ট করাইয়া দেখতে পারো, দেখি বলতে পারো মেকানিক্যাল ডিস্টারবেন্সের জন্য আমার কাছে কোনো ওষুধ নাই। আর ফাংশনাল ডিসঅর্ডার যদি হয় সেটা আমি চেষ্টা করব, এবং আমি বলবো 100% আমরা সাকসেসফুল করতে পারি যদি ফাংশনাল ডিসঅর্ডারটা হয়। যাই হোক, আলোচনা আমরা চলে আসি। তাহলে আমরা চার ভাগে ভাগ করে ফেললাম। একটা হচ্ছে বন্ধুত্বের প্রথম বাচ্চা না হওয়া, আর একটা হচ্ছে বাচ্চা হওয়ার পরে না হওয়া, আর দুইটা ভাগ হলো ফাংশনাল ডিসঅর্ডার, আর একটা হচ্ছে মেকানিক্যাল ডিসঅর্ডার। তাহলে মেকানিক্যাল ডিসঅর্ডারটা আমরা চিকিৎসার অযোগ্য বলেই ছেড়ে দেব, সেটা যদি সার্জারি করে টরে কিছু করতে পারে সেটা আলাদা জিনিস। তাহলে আমরা ফাংশনাল ডিসঅর্ডারের উপরে চলে আসি। তাহলে ফাংশনাল ডিসঅর্ডারটা কাকে বলে, কেন বলে, কেন আমরা এই রোগগুলো নিয়ে আলোচনা করব, বাচ্চা কার হয় না। ফাংশনাল ডিসঅর্ডারটা বলতে দেখো, আমি প্রথমে বলছিলাম মেকানিক্যাল ডিসঅর্ডার একটা উদাহরণ দিয়ে বুঝাই। একটা রোগী এসে আমাকে বলল যে আমাদের বাচ্চা হচ্ছে না, যা 5 বছর। তো আমি তাড়াতাড়ি বললাম আচ্ছা ঠিক আছে, লাইফ হিস্ট্রি দেন। লাইফ হিস্ট্রি দিল, আমি বললাম যে তাড়াতাড়ি একটা কাজ করেন, একটা এক্স রে করে নিয়ে আসেন অথবা আল্ট্রাসাউন্ড করে নিয়ে আসেন, আমি একটু দেখব। আল্ট্রাসাউন্ড করে নিয়ে আসছে, তার জরায়ু নেই, তাহলে কি তার বাচ্চা হবে? আমি তখন জিজ্ঞেস করলাম যে আপনার মা আপনাকে বিয়ে দিয়েছে, আপনার মাসিক হয় নাই? কয় মাসিক একটু একটু হয়েছে, আমি বিশ্বাস করলাম না, তার ওভার তার তার জরায়ু নেই। যাই হোক, আমি এগুলো বলতে চাচ্ছি না, তোমরা সেগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবে। মেকানিক্যাল ডিস্টারবেন্স হচ্ছে এইরকম, যদি ওভারি না থাকে, যদি টেস্টিস না থাকে, যদি তার স্পারাম না হয়, সেটা আমরা ব্যবস্থা করব। স্পারামের কথা আমি আসছি পরে। তাহলে বুঝে গেলাম মেকানিক্যাল ডিস্টারবেন্স কোনো রকমের চিকিৎসা আমাদের দ্বারা সম্ভব নয়, সেটা আমি চেষ্টা করব না, রোগীকে বিদায় দিব পত্রপাঠ। আমরা কাদের চেষ্টা করব, যাদের সব কিছু ঠিক আছে, ফাংশনাল সব কিছু কাজকর্ম করছে কিন্তু বাচ্চা হচ্ছে না, সেটা বিশাল অনেক ব্যাপার, অনেক কারণ থাকে, সেই কারণগুলো ব্যাখ্যা করব এবং ওষুধের নাম বলবো, তোমরা প্রয়োগ করার চেষ্টা করে সুফল বয়ে আনবে। তাহলে আসি ফাংশনাল ডিসঅর্ডার। দেখো ফাংশনাল ডিসঅর্ডার বলতে আমি কী বোঝাচ্ছি, যেমন মাসিক হচ্ছে, ঠিক মতো নিয়মিত মাসিক হচ্ছে, আবার স্রাব বেশি হলেও অনেক সময় বাচ্চা হয় না, এই মাসিককে রেগুলার করার জন্য আমাদের চেষ্টা। আর পুরুষদের কি, স্পারাম যদি না থাকে, মেয়েদের যদি ওভারিয়ান না থাকে, অর্থাৎ এই দোনারা মিলনে তো আমাদের বাচ্চা হবে, এই দুইটাই যদি না থাকে আমরা চেষ্টা করব সে দুইটা আনার, এবং কী কী কারণে সেই কারণগুলো আমরা তার থেকে শুনে লিপিবদ্ধ করব, কী কী কারণে এই ঘটনা ঘটতে পারে এটা আমাদেরকে মনে রাখতে হবে। চলে আসি। তাহলে আমরা বুঝলাম একটা মহিলা এসে যদি বলে যে তার সব কিছু ঠিক আছে, বাচ্চা হচ্ছে না, সেটা বাচ্চা আশা করি 3-4 মাসের ভিতরে তুমি অবশ্যই দিতে পারবে। তোমরা নিশ্চয়ই অনেক কিছু জানো, আমি বিস্তারিত আলাপে যাচ্ছি না, কারণ আমরা মাসে একবার চান্স পাবো একটা মহিলা থেকে বাচ্চা হওয়ার, সুতরাং এই কারণে আমাদের সময় বেশি লাগতে পারে। অর্থাৎ প্রতি মাসে তুমি একবার চান্স পাবা, আমি বলবো 3 মাস তুমি হয়তো ওষুধ দিবে, 2-3 মাস, তারপর থেকে তুমি প্রতি মাসে খবর নেবে, বাচ্চা নেওয়ার চেষ্টা করবে। কিচ্ছু না, ওষুধগুলো আমাদের খুব সহজ সরল, এবং এখানে কোনো ফাংশনাল ডিসঅর্ডার আমরা এটা বলবো না। অর্থাৎ ফাংশনাল ডিসঅর্ডার হইলেই এটা কিউরেবল, আমরা চেষ্টা করব তাড়াতাড়ি বাচ্চা দেওয়ার। তাহলে সেখান থেকে চলে আসলো কি, যে মাসিক ঠিক মতন আছে, সব কিছু ঠিক মতন হচ্ছে, আমাদের বাচ্চা হচ্ছে না। তাহলে প্রথম আমাদের দেখব পুরুষের স্পার্ম আছে কিনা, সেটা আমরা টেস্ট করলে বুঝতে পারবো। না থাকলে কোনো চিন্তা করার কারণ নাই, তুমি তার লাইফ হিস্ট্রি নিবে, কী কী কারণে সেটা ঘটছে, গনোরিয়ার কারণে হতে পারে, অন্য কোনো রোগের কারণে হতে পারে, সেগুলো নিয়ে আমরা স্পার্ম বাড়াবার চেষ্টা করব। এক, 2 নম্বর হচ্ছে মহিলাদের চেষ্টা করব ওভারিয়ান আছে কি না, ওভারিয়ান থেকে আমাদের যে জাগট আসে কি না, অর্থাৎ সেটা যদি এসে মিলিত হয় তাইলে বাচ্চা হবে, সেটা যদি না থাকে আমাদের প্রসেসে আমরা চেষ্টা করব। তাহলে এই হচ্ছে ফাংশনাল ডিসঅর্ডার, অর্থাৎ কোনো কারণে যদি মাসিক বন্ধ থাকে, মাসিক নিয়মিত না হয়, অথবা ওভারিয়ান যদি না আসে, অথবা ওভারিয়ান যদি একটা নাও থাকে, তাইলেও একটা থেকে আমরা 2 মাস পর আমরা চান্স সুযোগ নিতে পারি। সেই সুবাদে আমি আলোচনা করলাম, তোমরা দীর্ঘ আলোচনা পরে নেবে জানার চেষ্টা করবে, তা না হলে চিকিৎসাতে তোমরা বিভ্রান্ত হবে। আমি আগেই বলছি
লাইফ হিস্ট্রি নেবে সুন্দরভাবে এবং কী কী পয়েন্টের উপরে আমরা লাইফ হিস্ট্রি নেবো সেটাও আমি একটু আলোচনা করব আর ওষুধগুলো প্রয়োগ করব। তাহলে আমরা বুঝে গেলাম আসলে আমরা চিন্তা করব তার লাইফ হিস্ট্রি নেব। এখন অনেকের বাচ্চা একটা হয়েছে আর হচ্ছে না, তাহলে তাদের সর্বরকম জিনিস ঠিক আছে, অর্থাৎ ফাংশনাল সমস্ত কাজগুলো হচ্ছে, বাচ্চা হচ্ছে না। কারণটা জেনেই ওষুধগুলো যদি দিতে পারো খুব তাড়াতাড়ি তাদের বাচ্চা হবে। দেখো তোমরা জানো না এলোপ্যাথিকের ওষুধ নাই, হোমিওতে ওষুধ ভরা, কিন্তু আমাদের ডাক্তার নাই। দুর্ভাগ্য হচ্ছে আমাদের, আমাদের ডাক্তার নাই, আমাদের রিসার্চ নাই, আমাদের আমাদের কোনো জার্নাল নাই, আমরা কোনো বক্তব্য দিলেও কেউ বিশ্বাস করার কোনো কারণ নাই। কারণ আমার হাতে যদি রোগী ভালো হইতে পারে তোমরাও না পারার কোনো কারণ নাই। দেখো মেকানিক্যাল ডিস্টার্বেন্সের মেকানিক্যাল ইয়া থাকলে আমি পারবো না, সেটা পরিষ্কার কথা, কিন্তু বাকিদের আমি 90% আমার মনে হয় সাকসেসফুল। অর্থাৎ কারো এলোপ্যাথি থেকে ফেরত আসিও আমি দেখেছি যাদের স্পার্ম নাই, আমরা পুরুষদের আমরা সেই সৌভাগ্য অর্জন করে অনেক সম্মান আমি পেয়েছি। যাই হোক চলে আসি, তাহলে আমরা কী কী চিন্তা করবো? আমরা লাইফ হিস্ট্রি নেবো সুন্দরভাবে, কীভাবে তার মাসিকের কোনো ট্রাভেলস আছে কি না, মেয়েদের ব্যাপারে ওবাম ঠিক আছে কি না এবং স্রাব ভাঙ্গে কি না এগুলো টেস্ট করব, পুরুষদের বেলাও তাই, স্পার্ম আছে কি না। এবার আসি স্পার্মও ঠিক আছে, এটাও ঠিক আছে, তাহলে আর কী কী কারণে রোগগুলো বাধা পেতে পারে? যদি এটাই বাধা থাকে আমার মনে হয় দুই তিনটা ওষুধেই তোমরা পালস দিয়েই শুরু করতে পারো, তারপরে তার মায়াজমেটিক একটু ট্রিটমেন্ট করবে। আর পুরুষদের বেলায় বলবো মার্কসল দিয়ে শুরু করতে পারো, তার কারণ সিভিলিটিক মায়াজম যদি থাকে স্পার্মগুলো তৈরি হয় না, তুমি যদি এই মায়াজমটা ত্যাগ করতে পারো তাহলে তার স্পার্ম বেড়ে যাবে এবং বাচ্চার সম্ভাবনা খুব বেশি, নানা কারণে স্পার্ম নাও হতে পারে, এটা কিন্তু সিভিলিটিক মায়াজম। এই মায়াজমে আমি বলবো মার্কসল দিয়েই শুরু করো, ওই সিভিলিয়াম ট্রিটমেন্টে যাওয়ার দরকার নেই, থার্ড স্টেজ ফোর্থ স্টেজে না গিয়ে মার্কসল দিয়ে শুরু করো। ফেল করলে যাবে সেটা হচ্ছে পরের কথা, তোমরা অনেকেই কিন্তু অগ্রিম অগ্রিম সব জিনিসগুলো ব্যবহার করে করতে, এটা দুঃখজনক। আমার পড়াবার উদ্দেশ্য কিন্তু তা নয়, আমার পড়াবার উদ্দেশ্য হচ্ছে অন্তত 15-20 দিন চেষ্টা করার পরে বা এক মাস চেষ্টা করার পরে তুমি তারপরে চতুর্থ স্টেজের ওষুধগুলো নিয়ে আলোচনা করবে, যেমন ম্যালোরিনাম, সিভিলিনাম, টিউবারকুলিনাম, এইগুলো এত সহজে তোমরা ব্যবহার করলে রোগী চিকিৎসা দিতে পারবে না, এটা কিন্তু ভুল করবে তোমরা। অর্থাৎ সিম্পল ওষুধ দিয়ে চেষ্টা করবে। দেখো আমি স্পেসিফিক্যালি বলে দিলাম মার্কসল দিয়ে শুরু করবে, যদি স্পার্ম তার পার্সেন্টেজ না থাকে, নিশ্চয়ই তোমরা পার্সেন্টেজ তো সেটা জেনে নেওয়ার চেষ্টা করবে, তাহলে স্পার্মগুলো বেড়ে যাবে, তার 80% 90% স্পার্ম আসবে, আমরা বাচ্চা পাবো। এরকম বহু ঘটনা আমার হাতে ঘটছে, তোমাদের হাতেও ঘটবে। আর মহিলাদের জন্য কি, ওই যে বলছিলাম স্ত্রীলোকদের টনিক, স্ত্রীলোকদের ওষুধ, সে পালস, এত সুন্দর মেডিসিন পালস, চিন্তা করতে পারবে না। আমি একথা বলছি না সবাই যে রোগী পালস হবে তা না, কেস টেকিং নিতে হবে, জানবে প্রথমে তুমি 3-4-5 বোতল 6 বোতল দিয়ে ফেলতে পারো, দিনে 2-3 বার করে 2 বার, বেশি দরকার নেই, তারপরও রোগ দৃষ্টি তোমরা দিতে পারো, দেখবা বিউটিফুল রেজাল্ট পালস এবং মার্কস হবে। তার অর্থ এই মুখস্থবিদ্যার উপরে যেও না, মুখস্থবিদ্যা দিয়ে হোমিওপ্যাথিক হয় না, হোমিওপ্যাথিকের দর্শন হচ্ছে তুমি তোমার ওষুধ তৈরি করবে, তুমি তোমার ওষুধ সৃষ্টি করবে, ওষুধ তুমি বানাবে, তুমি প্রয়োগ করবে। আমি বলে দিয়েছি তুমি বলে দিয়েলা স্যার আপনারা তো মার্কসল দিয়েছিলাম, হয় না, তুমি রোগী লিপি নিতে হবে, চেষ্টা করবে এই দুইটা ওষুধ আমি কমন, তার অর্থ একথা নয় সবসময় এই দুইটা ওষুধ হবে, যদি তার মনে কষ্ট থাকে, যদি তার ফ্যাট বডি হয়ে থাকে, যদি তার ডায়াবেটিস হয়ে থাকে, যদি তার অন্য কোনো রোগের কারণে হয়ে থাকে, তাইলে কি মার্কস হলে পালস হবে? কখনো না, সেই সুবাদেই আমার আলোচনা। আমি এইটুকু বললাম, এটা হচ্ছে ওই মুখস্থবিদ্যার মতন, আমরা ছোটোবেলার জন্য বড়ো দোর করলো কুকুমিনি উঠরে, সেরকম সেরকম ওষুধ দিয়ে তোমরা চেষ্টা করবে না, আমি বলছি সেটা তোমাদের কাছে রাখবে, তোমরা চেষ্টা করবে তোমাদের মতন ওষুধ প্রয়োগ করে দেখতে, না হলে দাও তুমি যখন ঠিক করতে পারছো না আমার ওষুধ দিয়ে শুরু করো, আমি আশা করবো 3-4 মাসের মধ্যে তোমরা বাচ্চা পাবে। আর কাদের পাবে না সেটা নিয়ে এবার আসি, চলে আসি, তাহলে কী কী কারণে আর বাচ্চা বাধা থাকতে পারে? এতক্ষণ পর্যন্ত যেটা বাধার কথা বললাম সেটা শেষ করলে, এবং আমি আশা করবো 50-60% রুগী তুমি এভাবে ভালো করতে পারে। বাকি রুগীগুলো কী, দেখো পুরুষদের ডায়াবেটিস হলে অনেক সময় বাচ্চা হয় না, এন্ডোক্রাইনের যদি কোনো সমস্যা থাকে, থাইরয়েডের যদি কোনো সমস্যা থাকে, মোটা যদি হয়, কালাজার যদি হয়, ম্যালেরিয়া যদি হয়, এগুলো রোগ থাকলে তো তার বাচ্চা হবে না, এগুলোর ইতিহাস নেবে, রোগ জানবে, ওষুধ প্রয়োগ করবে। ওষুধের তোমাদের হাতে যথেষ্ট ওষুধ আছে, সেটা একটু চিন্তা করে লক্ষণ দৃষ্টি তৈরি করবে। আমাদের হাতে কিন্তু প্রচুর ওষুধ আছে, আমি কী কী রোগের কথা বললাম, ডায়াবেটিসের কথা বললাম, থাইরয়েডের কথা বললাম, তারপরে
টেস্টিসে কোনো গঠনের কোনো কিছু আছে কিনা, কারো জ্বর হয়েছে কিনা, ম্যালেরিয়া হয়েছিল কিনা, টাইফয়েড হয়েছিল কিনা, বসন্ত মাম্স অতিরিক্ত গরমে কাজ করলেও অনেক সময় বাচ্চা হয় না, এগুলো লক্ষ্য রাখার চেষ্টা করবে। সচরাচর এগুলোর কারো আসে না। যৌন রোগ যদি থাকে, এগুলোর ভিতরে আমরা দেখবা যদি তার ফ্যাট বডি হয়ে থাকে, ফ্যাটের উপরে চিকিৎসা করতে হবে। সেই হিসেবে আমাদের যে ওষুধগুলো আসে 5-6-7 বোতল দিতে হবে, তারপর তার হবে। তারপরে কি আসে, ম্যালেরিয়া যদি হয়ে থাকে অথবা কালাজ্বর যদি হয়ে থাকে, সেগুলোর খবর নিয়ে নোট রাখবে। এগুলোর কুফলের ওষুধগুলো দিয়েই তারপরে শুরু করবে। কুফলগুণের এক একটা ওষুধের এক একটা ওষুধ আমাদের কাছে আছে, 3-4 বোতলেই কুফলগুণ চলে যায়, সেটা থুজা বলো আর যাই বলো, এটা মাথায় রাখবে। 3-4-5 বোতলের 4 বোতলের বেশি মোটেই লাগে না। অর্থাৎ কারো কুফল যদি থাকে, যেমন মাম্সের কারণে যদি কারো টেস্টের গণ্ডগোল হয়ে থাকে, সেখানেও তুমি 3-4 বোতল মার্বেলিনাম দিয়েই, মাম্সের ওষুধ দিয়েই, আমাদের কুফলের ওষুধ দিয়েই তোমরা তাকে রিলিফ দিলা, তারপরে অন্য ওষুধে গেলা, সেখানে মাস্কগুলো আসতে পারে আর হামের কুফল মাম্সের কুফল এগুলো নষ্ট করতে হবে, তা না হলে হয় না। মহিলাদের সুবিধা হচ্ছে কি, যতই মাংস হোক আর ইয়ে হোক, ওই পালসে অনেকটা কভার করে ফেলে, কিন্তু পুরুষদের সেগুলো ইতিহাস নিয়ে তোমাদেরকে জানতে হবে। আমি কিন্তু সচরাচর দুইটা ওষুধটা বলেই দিলাম, তারপরে লক্ষণ মতো ওষুধ দেওয়ার চেষ্টা করবে এবং সুফল তোমাদের হাতে। এবং আমি কি বলছি, 3-4 বোতলে অর্থাৎ 3-4 মাস তুমি সময় নেবে, অর্থাৎ 4-5 মাস আগে, কারণ প্রতি মাসে তোমার একবার মাত্র চান্স, সে কারণে 6 মাসের আগে তুমি বলবে না, 6 মাস তোমার ওষুধ খাক, একই ওষুধ পালস খাক নতবা মার্কসল খাক, যদি লক্ষণ তুমি ঠিক করতে না পারো, আর পারলে তো ভালো, মোটা হলে তোমার মতন তুমি চেষ্টা করবে। তাইলে আমরা চলে আসলাম পুরুষদের শেষ, অর্থাৎ এরকম রোগ দেখেই আমরা বিবেচনা নেব এবং ওষুধগুলো প্রয়োগ করব। তাহলে মহিলাদের কী রোগ হতে পারে, মহিলারা কী কী ট্রাভেলস করতে পারে? মহিলাদের দেখো সবচেয়ে ট্রাভেলস হচ্ছে জরায়ুর ট্রাভেলস। জরায়ুতে নানা রকমের রোগ আছে, সেগুলো জানার চেষ্টা করবে, সেগুলোর কোনো দোষ আছে কিনা দেখতে হবে। এখন যদি কারো ক্যান্সার হয়, তার কি বাচ্চা হবে? এই ধরনের রোগী তোমরা ভরসা দিবে না। ক্যান্সার হলে, কিন্তু জরায়ুর টিউমার হলে তুমি ভরসা দিতে পারো। জরায়ুর যদি অন্য কোনো ডিসঅর্ডার ফাংশন থাকে, যেমন মাসিক টাইমলি হচ্ছে না, তুমি সেটা ট্রিটমেন্ট আগে করবে, তারপরে বাচ্চার চেষ্টা করবে। এই জরায়ু যদি টিউমার থাকে, জরায়ু যদি ওভারিতে ওভারিয়ানের টিউমার থাকে, ওভারিয়ানের সিস্ট থাকে, এগুলোর চিকিৎসা করেই তুমি সুবিধা করতে পারো। এই জন্যই আমি বলছি লাইফ স্টাইল নিয়েই আরম্ভ করবে, তোমাদের হাতে বিউটিফুল রেজাল্ট ঘটবে, আমার হাতে ঘটলেও তোমার হাতে ঘটবে। আমরা তো আর ওই তাদের মতন এলোপাথির মতন ভাগ নেই যে না আমার কাছে এই রুগী আসবে। আমরা তো সারা জীবনে 15-20টা রুগী দেখেছি, আমি আনসাসকে তুলু দুই একটা ছাড়া আমার বাদ যায়নি, কারণ যাদের কোনো অঙ্গই নাই, যাদের কোনো ইয়েই নাই, তাদের তো বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু যাদের মাসিক ইরেগুলার অনিয়মিতর কারণে হচ্ছে না, অথবা পুরুষদের স্পারামের কারণে হচ্ছে না, সেখানে আমি বলবো আমি 100% সাকসেসফুল। অর্থাৎ পুরুষদের বিশেষ করে এই স্পারাম না থাকলে পুরুষেরা আসে। আমার জীবনে অনেক সুন্দর সুন্দর ঘটনা আছে, যেগুলো হয়তো একটু চেষ্টা করবো যদি সময় পাই বলতে। তাহলে চলে আসি, তাহলে আমার পুরুষদের বেলা শেষ। এবার মহিলাদের কী কী ট্রাভেলস হতে পারে? মহিলাদের ট্রাভেলস তোমরা তোমাদের আমাদের রোগের মতন চিন্তা করবে। যেমন মহিলাদের মাসিক 2-3 বার হলে হবে না, স্রাব বেশি ভাঙলে হবে না, সেখানে আমাদের ওষুধ আছে। আবার অনেক সময় দেখবা 3-4 মাসেই গর্ভস্রাব হয়ে যাচ্ছে, সেখানে ওষুধগুলো স্পেসিফিক করা আছে। কী সুন্দর সুন্দর মেডিসিন আমাদের আছে, আমি খালি অবাক হই, কেন আমরা ডাক্তারি করতে পারছি না, কেন আমরা ডাক্তারি করতে এত বাধা, কেন আমরা আসলে গত 200 বছর আমাদেরকে এই পঞ্চাশতম পদ্ধতি আমাদের বিপুল ব্যবহারও হয় নাই, প্রয়োগও হয় নাই, দর্শনও আসে নাই। সেখানে খালি আমরা বই পড়ে পড়ে আমরা এত বেশি অন্যদিকে চলে গেছি, খালি চিন্তা করি আমার কে কী লেখি গেছে, মাদার ফাদার দিয়েই চেষ্টা করি। এসব কিছু করবে না, চিকিৎসার জন্য না, এমনি তুমি করো সেটার জন্য আমার আপত্তি নেই। চিকিৎসার জন্য আমাদের 3-4 বোতলেই কথা বলে। আবার আমাদেরও ওষুধগুলো 50 ওষুধগুলো অপপ্রয়োগ করিও না, বারবার করে বলছি। আমার দুঃখ হয়, আমার এক এক ডাক্তার সাহেবরা যখন আমার কাছে পরামর্শ চায়, এই সিবিলিনাম দিয়ে ফেলেছে, এই মেডোরিনাম দিয়ে ফেলেছে, এটা আমার দুঃখ লাগে, বারবার বলছি 1-2 সপ্তাহ অপেক্ষা করো, ব্যবহার তো করতে পারবে, কেন পারবে না সেটা একটু অপেক্ষা করো। তোমার কাছে সিম্পল মেডিসিনগুলো দিয়ে চেষ্টা করো, যেমন পালসের কথা বললাম, কী সুন্দর পালসে কাজ করে। এখন আমি যদি ধরিয়ে তাকে মেডোরিনাম দিই, তাহলে তুমি তার শরীরটি নষ্ট করে দিলা। তোমরা জানো না হোমিওপ্যাথিকের ক্ষতি কী আছে। আজকে আমি এত ক্ষতির কথা বললে হোমিওপ্যাথিকের মুশকিল আছে,
কারণ তোমরা জানো না পঞ্চাশতম ইয়ের শতদম পদ্ধতির কি ক্ষতি আমরা করে ফেলি, আমাদের হিসাব করতে পারি না। হিসাব করাটা দেখো আমি কি বলছি, M1 M2 M3 দিয়ে তুমি বন্ধ করে দাও, তোমার যদি কোনো কাজ তুমি না বুঝো তুমি আর যাবে না, দরকার নাই, কারো ক্ষতি করার ইচ্ছে নিয়ে হয়তো করার কোনো চিন্তা করবে না, এটা মাথায় রাখবে। মাদার যতটুকু ক্ষতি করে না তার চেয়ে বহু বেশি ক্ষতি করে পাওয়ারফুল ওষুধগুলো, সেটা সেটা আমাদের ক্যান্ট বলে গেছে। এই লাইন পড়ার পরে আমি আর কোনোদিন সাহস করি না একটা রুগীকে এই CMDM অথবা পাওয়ারফুল মেডিসিন দিতে। তখনই বুঝলাম পঞ্চাশতম কী প্রয়োজন ছিল সেই যুগে। চলে আসি, আমরা অন্য সময় আলোচনা করব। আমরা চলে আসি তাহলে মহিলাদের এইসব ট্রাভেলসের উপরে আমাদের সুন্দর সুন্দর মেডিসিন আছে। 7 মাসে তুমি যদি স্রাব হয়ে যা, গর্ভস্রাব হয়, সেখানেও ওষুধ আছে। 3 মাসে হলো ওষুধ আছে, মরা বাচ্চা হলো আমাদের ওষুধ আছে। এই সকল ওষুধ থেকেই তোমরা চেষ্টা করবে আমাদের সিলেকশন মতে, লক্ষণ মতে ওষুধটা দেওয়ার চেষ্টা করবে, তা না হলে তুমি চিকিৎসা করতে পারবে না। হোমিওপ্যাথিক এত সহজ নয়, হোমিওপ্যাথিক বহু পড়ালেখা করতে হয়। তারপর আমি কী করছি, আমি করছি তোমাদেরকে সহজভাবে বুঝাবার জন্য, কত তাড়াতাড়ি চিকিৎসা করে তোমরা একটু আগাইতে পারো। তাই বলি তোমাদের সাথী বই কি পরিত্যাগ করবে না, বই সবসময় পড়বে, সবসময় হাতে কাছে রাখবে। আমি বারবার করে বলছি বই অথবা ম্যাটিডামেডিকা খুলে দেখবে তোমার কোনো ট্রাভেলস হচ্ছে কি না। আরে 2-3-4 লক্ষণ দিয়েই দাও না, কি হয় দেখো না। এই হাতভর্তি ওষুধ এলোপাথি ডাক্তার কাছে নাই, কি দুর্ভাগ্য, তারা কত বিপদে পড়ে জানো না, ওষুধ না দিয়ে পারে না, তাদের কাছে ওষুধ লিমিটেড, ক্ষতিটাও তারা জানে, জানিয়ে ক্ষতির ওষুধ দেয়। আর তোমরা এটা প্রয়োগ করবে না, তোমাদের ওষুধের কোনো ক্ষতি নেই, তুমি M1 M2 M3 দাও, হাই পাওয়ারে যাবে না। তাহলে দেখো তাদের সঙ্গে আমাদের ডিফারেন্স কত। আমাদের ওষুধ তোমাদের হাতেই আছে 2,000-2,500 ওষুধ। তাহলে তুমি হয়তো বলতে পারো, স্যার এত ওষুধ আছে, এত ওষুধ লাগে না চিকিৎসা শুরু করায়? হ্যাঁ লাগবে না, কেন, কারণ আমাদের এক একটা লক্ষণের উপরে এক একটা ওষুধ চলে গেছে। যদি আমি একটা উদাহরণ দিয়ে বলি কলসিকাম, দেখো কলসিকামের একটা লক্ষণ যদি আমাদের মনে থাকে, অর্থাৎ রান্না করার গন্ধ দূরে থেকে পেয়ে কারো যদি বমির ভাব হয় অথবা তার বমির উদ্বেগ হয় অথবা সে গন্ধের জন্য কিছুই করতে পারে না, ঘুমাতে পারে না, এরকম রুগীকে তুমি কলসিকাম দাও, তোমার রোগী সর্বরোগ ভালো। এইরকম সিদ্ধান্ত নেওয়ার পরে তুমি যদি কোনো টেস্ট করেছো, করো নাই, দেখো নাই, অবাক হয়ে যাবা। এই একটা লক্ষণের উপরে ভিত্তি করে তুমি যে কোনো রোগের যে কোনো সময় তুমি চিকিৎসা করতে পারো। এই হলো হোমিওপ্যাথ। তোমরা দেখো, পড়ো, না পড়লে কোনো দিন হবে না। একটা একটা লক্ষণও যদি স্পেসিফিক হয়ে থাকে, সেখানে সর্বরোগের চিকিৎসা হয়। সেরকমভাবে তোমাদের এই এই বন্ধত্বের ওষুধও তাই। অর্থাৎ তুমি যদি লক্ষণ ঠিক করতে পারো, মানসিক রোগীর লক্ষণ যদি তুমি মেডোলিনাম দাও, অন্য কিছু দাও, কোনো কাজ হবে? পাগল রোগী, আধা পাগলের রোগী অথবা অন্য কিছু কোনো রাগনতার পাগলামি যদি শেষ করতে না পারো, তাহলে তো তোমার লাভ হবে না, ওই চিকিৎসা করেই তোমাকে দিতে হবে। মানসিক কষ্টের উপরে রোগী তুমি যদি ট্রিটমেন্ট করতে যাও, বাচ্চা দিতে চাও, অথবা সেখানেও ন্যাট্রামিউর অথবা অন্য কিছুর প্রশ্ন আসে, তখন কিন্তু আমাদের মায়াজমেটিকের উপরে আসে না। যাই হোক, আমি চলে আসি, ওষুধগুলো কী কী হতে পারে, অর্থাৎ মহিলাদের ওষুধগুলো কী কী হতে পারে। বোরাক্স হতে পারে, কোনিয়াম হতে পারে, প্লাটিনাম হতে পারে, আইডিয়াম হতে পারে, সিপিয়া হতে পারে, ক্যালকিরিয়া কার্ভ হতে পারে, সেভানা হতে পারে, ফেরাম আয়োডাইড হতে পারে, আর হ্যালোনিয়াস। দেখো এই ওষুধগুলো একটু আলোচনা করে রাখবে, অর্থাৎ স্পেসিফিক লক্ষণ সেখানে এক একটা ওষুধের দেওয়া আছে। সুতরাং ওষুধ সম্বন্ধে তোমাদের জ্ঞান থাকতে হবে, ওষুধের প্রয়োগ সম্বন্ধে তোমাদেরকে বুঝতে হবে যে কটা আমি কেন এত কষ্ট করতেছি। 3-4 লক্ষণ তোমাদেরকে বলতেছি স্পেসিফিক্যালি, তোমরা চিন্তা করো, আমি হয়তো দেখছি সেটাই বলতেছি, তোমরা আমার থেকে আরও বহু বেশি দেখবে। ম্যাটেরিয়ামেডিকা পড়ো, বুঝতে পারবে। 3-4-5 ম্যাটেরিয়ামেডিকা না পড়লে আমি কথা বলবো না, ম্যাটেরিয়াল না পড়লে তোমরা ওষুধ চিকিৎসা করতে পারবে না। তোমরা যদি মনে করো যে স্যার আমি তো ক্যান্টের একেবারে রেফারটরি সব মুখস্থ করে ফেলছি, দুর্ভাগ্য, আমি বলবো এই ক্যান্টের রেফারটরি মুখস্থ করি, চিকিৎসাতে যেও না, দরকার নাই। সিম্পল কথা ভাবো, রেফারটরি যে করেছে ক্যান্ট, তার বিদ্যার লগে আমার বিদ্যা বা তোমার বিদ্যার তুলনা করিও না। যেতে লেখছে সেই জানে, আর যে এটা রক্ত করতে পারে সেই বুঝে এটা কী জিনিস। ভালো, এত সহজ নয়, আমাদের তার থেকে সিম্পল আরও বহু কিছু আছে, কারণ পঞ্চাশতম পদ্ধতি তখন ছিল না, থাকলে এই ক্যান্ট এটা বলতো না, ক্যান্ট এটা লিখতো না। যাই হোক, এগুলো আলোচনার বিষয় আমরা আলোচনা করবো না, চলে আসি। তাইলে আমরা এখন বুঝলাম কী কী রোগের কারণে এটা হয়, ওষুধগুলোর একটা আইডিয়া দিলাম, অর্থাৎ 10টা মেডিসিন
আমরা মোটামুটিভাবে মনে রাখার চেষ্টা করব, লক্ষণগুলো জানব, আমরা রোগীর লিপি নেব, রোগীর লিপিতে তার কোনো যদি ট্রাভেলস থাকি থাকে সেগুলো আগে দূরীভূত করে আমার এই সিম্পল ওষুধ দিয়েই, আমার 1-2-3 দিয়েই আমি শুরু করব আমার সিলেকশনটা কি। দেখো একটা রোগীর যদি সিলেকশন তুমি করতে পারো একটা ওষুধ দিয়ে, সারা জীবনের সর্বরোগ ভালো হয়। এটা বললে আরেকদিন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে একটা ওষুধ দিয়ে আমরা সর্বরোগ ভালো করি। যখন যে লক্ষণ আসে সেটা দিবা, মূল ওষুধ একটাই। সেরকম আমার জীবনে আমিও তো কয়েকটা দেখেছি, টিউবারকুলিনাম বোমিরাম দিছি, অন্য কোনো ট্রাভেলস থাকলে 99 পর্যন্ত গেছে আর্সেনিক, ক্যালকিরিয়া কার্ব গেছে 60, সালফার গেছে 60। তাহলে বুঝো আমরা আমাদের ওষুধগুলো যদি ঠিক করতে পারি সেটা হচ্ছে অন্য বিষয়। আমি সেটাতে এখন যাব না, আমার যাব আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা অর্থাৎ বন্ধুত্বের অবসান যেন আমরা করতে পারি। মানুষ বিবাহিত করবে, বাচ্চা আসবে না, এটা হয় না, এটা আমি বিশ্বাস করতে পারি না। আজ যাই হোক, নানা কারণে আমি অনেকগুলো কারণ তোমাদেরকে বললাম, আর বেশি বোধ বলার সুযোগ পাবো না। তারপর দুই একটা দেখো, এখন কথা হচ্ছে যৌন রোগ যদি কারো থাকে আর যৌন মিলন যদি ভালোভাবে করতে না পারে, এখন এমনও রোগী আছে আমার জীবনে আমি পেয়েছি যৌন মিলনে জানে না, তাহলে তুমি কীভাবে বাচ্চা দিবে তুমি বলো? তারা যদি মেলামেশা করতে না পারে তাহলে আমাদের কোনো দিন বাচ্চা হবে না। দেখো এটাও জীবনে আমার ঘটছে, আমি দেখছি, তা আমি 6-7 মাস চলে যাচ্ছে, আমি কীভাবে আর বাচ্চা হচ্ছে না কেন? তখন তাদের কাছ থেকে যা শুনলাম তাতেই বুঝলাম যে অনেকেই অত অনেক কিছু জানে না, সেই দুজনেই জানে না, এর রেকর্ড বোধ আর কারো জীবনে ঘটবে কি না আমি জানি না। যাই হোক, তোমরাও সেদিকেও লক্ষ্য রাখবে, যৌন মিলন যদি সম্পূর্ণ ভালোভাবে না করতে পারে তাইলেও হয় না। আর তারপরে ওষুধগুলো আমাদের কাছে বলা আছে, যেমন ধরো তোমরা তখন মেটেরিয়াল মেডিকেল পড়বে, এই ওষুধগুলো আমি নাম বলেছি, কোন পরিস্থিতিতে কীরকম ঘটলে, কীরকম মহিলাদের ট্রাভেলস হলে আমরা কী কী ওষুধ প্রয়োগ করতে পারি সেগুলো একটু মাথা রাখার চেষ্টা করবে। ইরিগেশন বলে বলা হয়, অর্থাৎ বীর্যকে বের করে দেওয়া, মহিলাদের অনেক সময় এই রোগ থাকে, সেখানে একটা স্পেসিফিক ওষুধ আমার এই মুহূর্তে নামটা মনে পড়তেছে না, আমাদের এই লিস্টের ভিতরে আছে, সেটা মনে রাখবে। এরকম যদি মহিলা পাও সেই ওষুধ দেওয়ার চেষ্টা করবে। কারণগুলো তোমরা শুনে রেকর্ডটা করে তারপর ওষুধ প্রয়োগে যাবো। আর যদি একটু দখল না থাকে হোমিওপ্যাথিক তোমাদের জন্য আসে নাই। 100টা মেডিসিন তোমাকে রপ্ত করে রাখতে হবে, আমি যেগুলো বলছি অন্তত 30টা তো খালি 2 লাইনে মনে থাকবে, অর্থাৎ 1-1টা ওষুধের 2 লাইন দিয়ে তুমি, আমি সেদিনও পড়েছিলাম 10টা ওষুধের 10 লাইন, অর্থাৎ আর বাকিগুলো বড় কঠিন। তারপরও আমি বলছি চেষ্টা করো, অর্থাৎ কত কম লক্ষণ দিয়ে একটা ওষুধ প্রয়োগ করতে পারো। তাহলে আমাদের মনে হয় আজকের আলোচনা আমরা অর্থাৎ ওষুধ প্রয়োগ করে আটকেবার কোনো কারণ নাই, আমরা সেবা করে মানুষের কোলে বাচ্চা দিতে পারবো। আর আমি তো বলছিলাম শেষ দিকে আমি 2টা ঘটনা হয়তো লক্ষণ আমি কেস টেকিং কথা বলবো। দেখো আমি তো এই কথা বলবো না, আমি খুব বড় ডাক্তার, আমি হোমিওপ্যাথিকের হওয়াও এখনও শিখি নাই, জানি নাই, তবে একটা জিনিস আমার ছিল, আমি রোগী পালে বিদগুটি রোগী ধরতাম এবং চিকিৎসা দিতাম এবং আপ্রাণ চেষ্টা করতাম, তাতেই আমি ফলাফল পেয়েছি। আমার কাছে কেউ কিন্তু শিখাই নাই, আমি নিজে নিজে চেষ্টা করে বই পড়ে অনেক কিছু জেনে তারপরে প্রয়োগ করছি, একটা রোগী ধরার পরে স্টাডি করতে হয়েছি তারপর দেখছি। আর তোমরা রেডিমেড পাচ্ছ এত কিছু পরে জানার থেকে, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ এবং দেখি প্রয়োগ করে এই ওষুধও দিলাম, ক্লাসও করালাম, ওষুধের নামও বললাম, এখন প্রয়োগ করে যদি দেখতে না পারো, প্রয়োগে যদি ওষুধগুলো ভুল করো অথবা কেস টেকিংয়ে ভুল করো, সেই দোষ তো আমাকে দিতে পারবে না। আমি বলি একটু পড়ালেখা করো, একটু টেকনিকটা জানো, আরে দিয়া দেখো না, ভুল হইলে তো শুদ্ধ হবে, কিচ্ছু তোমাদেরকে আগিয়ে নেবে ওষুধগুলোই, তোমরা যদি প্রয়োগটা ঠিক মতো করতে পারো। আমি দুর্ভাগ্য হয়তো আমার 100 জন বা 150 জনের ভিতরে 2-3 জনের ওষুধ যেভাবে প্রয়োগ করছে আমি খুব দুঃখ পাচ্ছি। তারপরও আমি একটা ক্লাস করব কিভাবে তোমরা আবার ওষুধগুলো প্রয়োগ করার চেষ্টা করবে, কিন্তু বাকিরা ভালোভাবে সেবা দিচ্ছে, কোনো রকমের ভয় নেই, তুমি ওষুধ প্রয়োগ করো, দেখো না হলে পাল্টাও, 1-2-3 শেষ হবে, না বুঝলে আরেকটা ওষুধ দাও, না বুঝলে 15 দিন চলে গেছে চিকিৎসা হয় নাই, আমার সঙ্গে আলোচনা করো যে আমি এই ওষুধ দিয়ে চেষ্টা করেছিলাম আমি ফলাফল পাইনি। আমি তোমাদেরকে কথা দিচ্ছি 15 দিন টেস্ট করার পরে তারপর আমাকে বলো, তার আগে না, তুমি 15 দিন তোমার কথা মতন, তোমার পছন্দ মতন তুমি ওষুধ দিয়ে চেষ্টা করো। যেই দুজনের কথা বলছিলাম, দেখো একদিন একদম রোগী দেখতেছি, হঠাৎ আসি আমাকে বললো, আমি জানিও না, আমাকে আসি বলো আপনার বাচ্চা নিয়ে আসছি, তখন সবাই হাসাহাসি করতেছে, এই বাচ্চা একটা দেখায় কয় এটা আপনার বাচ্চা,
আমি করলাম যে এটা আমার বাচ্চা কি মানে কি বলতেছেন আমি বুঝতেছি না। কো আপনি জানেন না আপনার থেকে 2 বছর আগে আমি দুবাই যাওয়ার আগে আমি আপনার থেকে ট্রিটমেন্ট করছিলাম, আমার বাচ্চা 5 বছর ছিল না, আমি দুবাই যাওয়ার আগে আমি আপনার থেকে 5-6 মাস ওষুধ খেয়েছি, আমার বাচ্চা কনসিভ হয়েছে, বাচ্চা এখন 2 মাস হয়ে গেছে, আমি 3 বছর পরে ফেরত আসছি, সেই বাচ্চা আপনার জন্য নিয়ে আসছি। আর এই যে আনন্দ, তুমি চিন্তা করো, এই যে তৃপ্তি, এটা তোমরাও পাবে, না পাওয়ার কোনো কারণ নাই, খালি একটু পড়ালেখা, একটু অবজারভেশন আর প্যাথোলজিক্যাল ডিসকাশনটা করার চেষ্টা করবে। প্যাথোলজিকে আমি কালকেও একটু ব্যাখ্যা করেছিলাম যে প্যাথোলজি কাকে বলে, আমরা আমরা যেটা ডাক্তারেরা টেস্ট করি বুঝবো সেটা অনেক সময় কাজ দেয়। যেমন ধরো আমি যদি মেকানিক্যাল ডিস্টারবেন্সের জন্য আমি যদি এক্স রে অথবা না করাতাম, টেস্ট না করাতাম, তাহলে আমি বুঝতে পারতাম না জরায়ুটা আছে কি নাই। সুতরাং সেখানে যদি প্যাথোলজির গেলে ভ্যালু তুমি না দাও, তাহলে তো তুমি চিকিৎসা করতে পারবে না। প্যাথোলজির ভ্যালু নাই আমি এই কথা কোনোদিন বলবো না, ভ্যালু আছে, ভ্যালু তোমার কাছে আছে, তোমাকে সব শিখতে হবে, জানতে হবে। তাইলে আজকে আলোচনা আর দীর্ঘায়িত করছি না, এই 2টা কথাই বললাম, আরও বহু ঘটনা আছে, তোমরাও চেষ্টা করবে, তোমরাও প্রয়োগ করবে। আশা করি যারা চতুর্থ বর্ষের ছাত্র তোমরাও চিন্তাভাবনা করে ওষুধগুলো প্রয়োগ করে আগামী দিন 50% পদ্ধতির যুগের ঘোষণা তোমরা দাও। আমার থেকে যারা ওষুধ নিয়েছ আমি বিশ্বাস করি তারা আজকে 1টা বছর অনেকেই ওষুধ প্রয়োগ করে ভালো ভালো রেজাল্ট আমাকে বলছে। আর যারা 2-1 জন ভুল করেছে আমি বলবো ভুলে তোমরা যাইও না, লাইফ স্টাইল নাও, ওষুধগুলো 1-3 বোতলে দেখো আর সিম্পল ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করো, দেখবা তোমাদের হাতেই আগামী দিনের এই 50% ওষুধের হোমিওপ্যাথিকের ভবিষ্যতের পতাকা নিয়ে তোমরা এগিয়ে যাবে। এই আশাবাদ দেখে